দেখো নি খেয়ে খেয়ে আজকে কি হবে জানো মুটু মুটু হয়ে যাবে আচ্ছা আমি আপনাকে তো ভালো লাগে এই গাইস আসসালামু আলাইকুম গেস্ট আপনাদের বাসায় ধরো আমরা চিকেন ফ্রাই করব উনি এখন ম্যারিনেট করবে চিকেন প্রথমে দিয়ে দিচ্ছে কি দিয়ে দিচ্ছ আদা রসুন বাটা এখানে কতটুকু আদা রসুন পেস্ট আছে 2 চামচ আচ্ছা তারপরে কি দিয়ে দিবা লবণ লবণ অল্প দিব লবণ দিয়ে দিচ্ছ বলতে তো হবে লবণ দিছি আর এখানে শুকনো মরিচ 1 চামচ আর জিরা 1 চামচ দিয়ে দাও নতুন রাঁধুনি ওনাকে একটু শিখাতে হচ্ছে আমার আমার রান্না মজাই হ্যাঁ উনি নতুন রাঁধুনি তারপরে কি দিবে সয়া সস আমরা সিম্পল একটা ফ্রাই চিকেন খাবো না দুই মিনিটে এত সুন্দর করে মাখতেছে উনি একদম মনোযোগ দিয়ে মাখতেছে আর উনি কিন্তু আর কালা চালকে খাওয়াবে এটা উনিও খাবে আর কাউকে দিব না আর কাউকে আমাকে দিবে না কারণ আমি ওনার সত্যি কি আমি সত্যি ও মাই গড মাখা শেষ করেছি উনি ম্যারিনেট করা শেষ এখন জাস্ট উনি ঢেকে রাখবে আর এটা কিন্তু নতুন রাঁধুনি কমেন্টস করে জানাইও কেমন হয়েছে হ্যালো হ্যাঁ এখন চিকেনটা কর্নফ্লাওয়ার দিয়ে আমরা ভালোভাবে মেখে নিব এক ঘন্টা পর আমরা চিকেনটা ভাবে মেখে নিয়ে গরম তেলে ভেজে ফেলব এই যে উনি চিকেন ফ্রাই করতে আসছে এখন আমরা চিকেনের লেগ দিয়ে রাঁধুনি কিন্তু নতুন কেমন হয়েছে কেমন হয়েছে চিকেন তোমার তৈরি চিকেন তুমি তো সুন্দরই বলবে যেহেতু তোমার তৈরি চিকেনটা সত্যি কি অস্থির হয়েছে